Hey, Shepa! 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 Who is it? K! Kirib, coaching is happy now? Jabo! Can you? Can you? But I'm making sure to show you. Sir, can you make your own curry? What is it, sir? What is it? I'm a good friend. কত ভালো ফ্রেন্ড আমার সে আমাকে কে কি করে তা দেখে না কেন আরে যে আমার এত টাস করে টিস করে সুখ কি বাজে না তুই বলো তো আমরা তো কখনো জানি তুই বলিস না যে আমরা তো জানি না কি হয় না হয়টা আমার পাশের বেঞ্চে বসিস আমার সাথে লেগে বসিস তারপরে বুঝিস না না তোকেও তো মাঝের ভিতরে সাইপে সুইপে ধরে তখন কি চোখে বাজে না আরে একটু লুচ্চা জানি কিন্তু তোর সাথে যেমন করে আসলে বুঝতে পাই নাই আচ্ছা চল দেখ মনে আমরা যদি একবার স্যারে বলে যে আমার পাশে বসে পড়ো লিখো তখন তোরা কি করবি আমার কি টাইম নিয়ে যেতে পারবি না নিজে যেতে পারবো তাহলে ক্লাসে যাইতে হবে না শোন স্যারে বুঝায় বুঝায় তারপরে তোরে আমগো লাগলো তোগো মতো ভাঙ্গি ফ্রেন্ডের আমার দরকার নাই যে তোরা একটা কমিটমেন্ট দিবি সেটা আমি রাখবো যে কিনা ফ্রেন্ডই বুঝে না সে আবার আসছে আমি তোমাকে বাঁচাই নিয়ে আসবো লুচ্চা স্যার কিন্তু তোর তো পড়তে হবে না পাশ করতে হবে না চল দেখি কি করা যায় এবার আমরা বুঝাই একটু যায় তোরে নিয়ে আসবো সাথে করে নিয়ে আসবো কথা মন্দ করছো পড়াও লাগবে আর লুচ্চ হইলো পড়ালা ভালো পড়ায় নাহলে কবে স্টুডেন্ট ধরে পালাই তো কি করি আচ্ছা যাম মাথাটা গেছে স্যারে কি করা যায় বিজ্ঞান বই নিছ সব নিয়ে পড়বো না আমি তো মার্কেটে যাবো মার্কেটে যাবা হ্যাঁ ঘরের কোনো খোঁজখবর রাখতে হবে না আরে ঘরের খোঁজখবর কি তুমি তো আছো না মার্কেটে একটা ঝামেলা আছে আমি কি তোমার কাছে বিয়ে বৈশা বুঝা হয়ে গেছি আরে এখানে বোঝা হওয়ার কি আছে ব্যাপারটা বললাম না এই জিনিসটা একটু সহজ ভাবে নেওয়ার চেষ্টা করো মার্কেটে দুই দোকানদারের ভিতরে একটা ঝামেলা হয়ে গেছে এখন আমি মধ্যস্থ না হইয়া যদি এই ঝামেলা না মিটে পরবর্তীতে এটা পুরো মার্কেট সরাই দিতে পারে কেন তুমি মার্কেটে ঝামেলা সমাধান করতে যাচ্ছ ঘরে যে ঝামেলা হইতেছে সেটা খবর আছে কি ঝামেলা কি বলো এই যে আমার বোন তোমার শালি হ্যাঁ উর্মি হ্যাঁ ঠিকমতো লেখাপড়া তো করেই না পরীক্ষার সময় এত বড় বড় গুল্লা পায় তখন আমি গিয়ে পরীক্ষা দিয়ে দেবো না তোমার পরীক্ষা দিতে হবে না তোমার তো একটা দায়িত্ব বলতে কিছু আছে না না তাও নাই আমি কি করব কি সেটা বলো আচ্ছা ওরা কি বিয়েতে দিবা না আমি বুঝতে পারতেছি না ওই লেখাপড়া করাও না হয় বিয়ে দাও একটা বলো না আমি এত তাকে বিয়ে দিতে পারবো না ওরা লেখাপড়া করে শিক্ষিত বানায় তারপর বিয়ে দিব তারপর করা অসুবিধা কি কর্তৃত্ব আছে কই তুমি তো তা খবর রাখতেছো না তুমি কি খবর রাখতেছো তা আমি কি ওর টিচার আমি কি ওর রেগুলার পড়াবো তো টিচার খুঁজবে না কে তুমি তো খুঁজবা আরে ভাই এই কাজ এই সামান্য কাজ তো তুমিও আমি ঘরের বউ শুনো আমি ঘরের বউ আমি পারবো না তুমি এখন মাস্টার দেখবা কোচিং এ ভর্তি করাই দিবা ওখানে ঠিকমতো যদি লেখাপড়া করে ওইভাবে বলে দিয়ে আসবা আর যদি না দিয়ে আসতে পারো তোমার সাথে কিন্তু আমার ঝামেলা হবে বুঝছ সে দায়িত্বটা আমি তোমারই দিলাম উর্মির দায়িত্বটা এখন তোমারই দিলাম তুমি কিভাবে ওরে এই যে গুলার থেকে ভালো রেজাল্ট পাবে সেই চিন্তাটা করো আচ্ছা উর্মির একটা কাজ করো উর্মির আমার সাথে এখনই দিয়ে দাও হ্যাঁ উর্মি দিয়ে দাও একটা কোচিং সেন্টার আছে আমি ওইখানে গিয়ে কথা বলি ওই ব্যাগ গুছাইতে গুছাইতে আমার এদিকে সময়টা যাই গেছে কি রে এর কি লাগা পড়া মানুষ তো আছে নাই কি হইছে এত চিন্তা হতো না আচ্ছা তুমি যে লেখা পড়ার কথা বললে এই যে মুখটা তুমি বাংলা পাস করো পরীক্ষার সময় তো দুইটা আন্ডা পাও তোমার কি বিছানি দেওয়া লাগবো না আপা আন্ডা পেলে তো ভালো বাজ্জা খেতে পারবা ওই ওইটা কি শিখছো এটা থামো একটু থামো ও বিয়ে শাদি পরে দাও আগে দেখি ওই কষ্টকে ভর্তি করে দিতে পারি তাতে আরে কষ্টকে ভর্তি করামু আমার আবার দায়িত্ব মার্কেটে আজকে না দাও না হয় না আরে যাইয়া ভর্তিটা করাই কেলাস কর
আমার সময় দরকার আমি নিয়ে মার যদি আমি পিছিয়ে দিলে তুই এই বলিস তাড়াতাড়ি যা যা লেখাপড়ার কথা বললে মানে মুখটার বাংলার পাস করে ফেলে আমার বোনের কারবো না আমার মনেই হয় না স্যার এই ম্যাথ তো একেবারে গেছি গা আর একটু বুঝাই দেন না স্যার এটা হলো একটা সিম্পল ম্যাথ আচ্ছা এইগুলি তুমি বুঝো না কেন স্যার বুঝবো কিভাবে আপনি তো খালি ওই বারবার হাত যাই হোক ইয়ে করো তোমার এগুলির মধ্যে আসলে মাথায় ঢুকাইতে হবে বুঝছো তুমি যদি মাথায় না ঢুকাও তাহলে তো পড়তে পারবে না হ্যাঁ স্যার স্যার এই ভাগটা হচ্ছে মানে ভাগের বেলায় আমি একটু ঘুরাই ফেলি স্যার আর শোনো নেক্সট টাইম এইসব জুতা পরে আসবে না স্যার কেন বোর লাগে আরে স্যান্ডেল পরে আসবে পা খালি থাকবে খালি না হয় থাকবে স্টুডেন্ট তো জুতা পরে না আসলে তোর স্টুডেন্ট স্যার কাঞ্চনমালা সে ওই রাখ তোরে পড়া ধরছি বেটা স্যার এই জন্য তো ফেল করস স্যার আপনার বোন নাম না কাঞ্চনমালা যাই হোক শোনো একটা কথা কই তোমার ড্রেস আপ গুলো আর একটু ইয়ে করবা বুঝছো ভাল লাগবে ঠিক আছে দিদি হ্যাঁ দুটো তো এই তোর পেট ভরছে কেন স্যার একটু খাবার বেশি খাইতে চাই একজন স্টুডেন্টের সব কিছু মডিফাই থাকতে হয় পেট বাড়াবো না স্যার নতুন পড়া দিবেন না স্যার রাখ ভালো তোমার মতো স্টুডেন্ট আমাদের খুব দরকার ভালো স্যার আপনার মতো স্যারের খুবই অভাব আচ্ছা তুমি ভয়ে যাও এদিকে যাই মেয়ে এদিকে আসো এদিকে আসো কি পরে না পরে আরে তুই জানে যা তোর কুইছিলাম আজকে প্রায় ব্রাউন না পড়া সব হয়েছে চুলের স্টাইল এরকম করছো কেন এবারে থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ 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 ভালো দেখি একটু কি আপনি ভর্তি হবেন আরে না না আমি কেন ভর্তি হব আমার শালি আপনার শালি হ্যাঁ ভাবছি আপনার স্ত্রী না না আমার শালি চোখে দেখেন না কম বলুন এখন ও ভর্তি হবে সামনে পরীক্ষা তো হবে সে আমার কোচিংয়ে ভর্তি হবে অসুবিধা নাই ওই দু তিনটে সাবজেক্টে একটু দুর্বল তো যার কারণে প্রত্যেকবারই একটু ঝামেলা হয় দুর্বল হ্যাঁ এরকম করো দুর্বল এগিয়ে দিয়ে এসো খুব সবল বানা যাবে পড়ে যাচ্ছে দুর্বল দুর্বল বোতাম লাগাও খোলা রাখবেন স্যার খুব সবল বানা বুঝতে পারছিস ঠিক আছে যখন বলবো খুলতে খুলবা ব্যাগের আচ্ছা না এখন যে কটা সাবজেক্টে সে দুর্বল ওর কাছে প্রশ্ন করে এই সাবজেক্টটা একটু মানে কাইন্ডলি আপনি ওরে একটু চালু করাই দেন জি আমি তো সাবজেক্ট বেজে পড়াশোনা করা হ্যাঁ সাবজেক্ট যেমন ইংলিশ 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 আমি খুব ভালো পারো না ইংলিশ নো প্রবলেম গণিত তো খুব ভালো না এখন শুক্রবার দিন আমাদের একটু ছুটির দিন আচ্ছা একটু ঘুরতে ঘাটতে যায় কাজ থাকে বাজার সদা একবারে করে ফ্রিজে রাখা দিই শুক্রবার দিন অন্য ক্লাস করাই না তুমি আইসো যেহেতু দুর্বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উর্মি তাহলে ই করো তুমি থাকো স্যারের কাছে স্যারের দাদা বলে শোনো আমি ওই যে মার্কেটের ঝামেলাটা ওইটা একটু সাইরিয়া তারপর যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমি এখানে আর আসবো না আমি সরাসরি বাসায় যাবো তুমি পড়াশোনা শেষ করে বাসায় এগো ঠিক আছে থ্যাংক ইউ চলি ভালো থাকবেন সাবজেক্ট ওয়াইজ টাকা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা নো প্রবলেম বাট ওরে তুমি এসব ঝুলমুলি ড্রেস চেঞ্জ করবা টাইট ড্রেস করবা গেঞ্জি পরে আসবা এসব ভাল লাগে না
এই তোমার প্যাকেট পড়ছে দেখো এখনি প্যাকেট ইউজ করো নাকি ওর ট্যাবলেট স্যার আপনি এরকম করো যাও 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 মা যাও এই বই প্লিজ বসো তুমি আসো আপনাকে খুব এডুকেটেড পারসন বানাই দিই বুঝতে পারছেন ওয়াটার পরিমাণ ক্যালসিয়াম আছে স্যার কানসুন নম্বরটা পড়া দিন স্যার এরা স্টুডেন্ট ফি বেশি হইলে যা হয় বুঝছেন আচ্ছা ওরা ভালো না তাই না দুই হাত সামনে বাড়ান দুই হাত বলো আমি ওয়াদা করতেছি যে আমি ওয়াদা করতেছি যে স্যার যখন যা বলিবে স্যার যখন যা বলিবে যা বলিবে তাহা তৎক্ষণাৎ শুনিতে বাধ্য থাকিব তাহা তৎক্ষণাৎ শুনিতে বাধ্য হব থ্যাংক ইউ ওয়েলকাম চলো কোথায় স্পেশাল ক্লাস তুমি তো দুর্বল স্টুডেন্ট তোমাকে সুন্দর করে বুঝাইতে হবে সুন্দর করে বুঝাইতে হইব কোথায় গিয়া পার্কে রুমে রুমে হ্যাঁ রুমে হ্যাঁ আমি তো জানতাম রুমে পড়াশোনা হয় না মনে করো এই যে এখানে 10 জন স্টুডেন্ট বসে সে তুমি একা একা ভাল লাগবে এখানে তো কোনো স্টুডেন্ট নাই হ্যাঁ এই জন্য যেহেতু তুমি একা স্পেশাল ক্লাস ভিতরেই নেই ভিতরে কি আপনার বউ আছে বউ তো নেই ম্যারিড আনম্যারিড আপনি আনম্যারিড জি তবে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ এই জন্যই তো বললাম চলো ভিতরে এখনই যেতে হবে পড়ে গেলে তোমারই লস তুমি দুর্বল আরো হয়ে যাবে ও আমি না পড়াশোনায় খুব কাঁচা সে কাঁচাকে পাকা বানাবো কিভাবে সেটা আমি তো দেখাবো ওই যে তোমাকে ওয়াদা করে নিলাম ও হো আরেকটু ওয়াদা করো এই টিউটোরিয়াল হোমে এই টিউটোরিয়াল টিউটোরিয়াল হোমে যা যা ঘটিবে অভিভাবকদের জানাবো না অভিভাবকদের জানামু না না চলো আর দেরি করা ঠিক হইব না কারণ তুমি আরো দুর্বল হয়ে যাবে স্যার ব্যাগটা নিয়ে নিব না থাক আরে ব্যাগ এনেই থাক আসো ক্লাস তো পার্সোনাল আসো আসো কি রে এবারে ভাবি কি বাড়িতে নাই খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে বাড়িতে বাড়ি এইভাবে খেলে কি সুচ্ছের জন্য তিলাম না বুন কই বুন কই মানে খাইতে দিছ এই উল্টা পাল্টা কথা বলছিস সুচ্ছের জন্য শকুনের কাছে মুরগি বার্গা দিয়ে এখন কইতেছ উল্টা পাল্টা কইতেছ না এই আমার হাজবেন্ড কি শকুন না তোমার হাজবেন্ডের কিল লাগে আমি শকুন কইতে যাব কোনদিন মুরগি খাইছে না কোন দিন করছে তাহলে তোমার এই করছে তোমার বই নেবে যে আমাকে সারের কাছে দিয়ে আইছো আমাকে সার যে একটা আস্ত শকুন ও একটা লুচিয়া জানো আমার একদিন হাত পা টাই প্যা তুই প্যা একেবারে শেষ করে দিছিল আমার নাম কি চিকন আলী আলী করে তালি বলি চিকন আলীর কাছে দেখছস দেখছস তো দুলাভাই কি গাদার গাদা দেখছস ওরে আমি বলছি যে ওরে কোচিং এ দেওয়ার জন্য আমি তো বলি নাই চিকন আলীর কাছে নিয়ে পাকা দেওয়ার জন্য এই কইতো তুমি শোনন ভাবি শোনো ওই যে শিয়ালের একটা গল্প আছে না সব স্টুডেন্ট নিয়ে পড়তে দিয়ে আসে আর সে কি করে সব স্টুডেন্টের মধ্যে কুমিরের বাচ্চা সাতটা গিলা গিলা খায় ও তো গিলা খাইব না ও তাকে রস চাবে আমার বন্ধু গিলা খাইলাম কি বুঝছিস যে আমি বুইনার হাতে দিছিলাম বুইনা তা দেখে ঠিক মতো করতে পারে না কি সমস্যা কি এই আমি কি তোমারে বলছিলাম যে আমার বোনটা নিয়ে শিয়ালের কাছে যাও ওকে চশমা দেন ঠিক হয়ে যাবে মানে দেখি মানে তুমি কি আসতে করতেছো আমার বোনকে কার কাছে করতে দিছো আরে কসের সিটা কসের সে কোন আমি কাঁচা কাঁচি সিদ্ধ করে ওখানে দিয়ে দেয় এই ঠিক আছে চরিত্র সম্পর্কে তুমি কিছু জানো জানো বিয়ের আগে আমি তার কাছে লেখাপড়া করতে শিখছিলাম তুমি হ্যাঁ আমি তো আসলে এইভাবে জানি না আপনাকে
দেখেন দেখেন সব স্ট্রাইকে গেছে এই যে ব্যাগটা বলছিলাম না ক্যালসিয়াম পটাশিয়াম কার্বনেট সিপিটের মতো সুইসে সুইসে গ্রুমে খাইতেছে দেখেন আমার বোনের ব্যাগ রাই এই আমার বোনের জীবনটা শেষ করে দিতেছে তাহলে কি তুমি বলছো রুমে তো কোথায় বলেন না বান্দরে ওই কলাই খাবে যাই দেখেন শেষ বলে যে আমার চুলাইয়া কলা ডাইনা দিব খালি কলা কলা না সোনা জান সোনা সোনা দিয়ে কি করব রে মানে কলা দিয়ে গেছেন বান্দরের কাছে সোনা আমি এই বছর পাস করব এইসবের কাম নাই এখন দেও ওনার বুইনে রে একার পুরো এডুকেটেড বানাইয়ে দেছে সারে এই বেটা এই এই দেখো এই কারো কোনো কথা শুনতেছে না বুঝা লাগছে তুই কি করছো ঘটনা ফাইনাল এই তুই কি বিবাহিত না অবিবাহিত অবিবাহিত তুই হালার ফালা আরে বিয়ে করবি আমার হালি রে কথা ফাইনাল আপনাদের বংশ পরিচয় জানি তোর বংশ পরিচয় বুঝি বাড়ি হালার ফালা আয় কার সময় মনে ছিল না আপনার বুই না ভালো না পদ সেই রকম দুলো ভাই আমি রাজি আমি এই স্যারের সাথে ক্লাস করতে রাজি প্রতিদিন ক্লাস করব খুব ভালো ক্লাস করাই স্যার তাই না স্যার মানে নাও কিছু করার নাই চাইছিলা ক্লাস কইরো বিয়ে করে কইরো আর কইরো না বিয়ে লাগে তাইলে আরেকবার ক্লাস কইরাছি আসেন